হ্যালো ডিয়ারন, ফুলের সুগন্ধি গ্রহণ করা মানুষের আসলেই ভালো লাগে। তবে ফুলের সৌরভ নিতে যদি মৃত্যু ঘটে তাহলে বিষয়টা মর্মান্তিকই বলতে হবে। বাস্তবেই এমন ফুল রয়েছে যার গন্ধ নিতে গেলেই নির্ঘাত মৃত্যু। শুধু গন্ধ নয়, এটি স্পর্শ করলে আপনার দেহ ভাইরাস আক্রান্ত হতে পারে। সো আজকে আমি জানাবো এমন একটি ফুলের কথা যেটা কেড়ে নিতে পারে আপনার জীবন। ফুলটি ব্রিটেনের সান্ডারল্যান্ডের হোয়াইটবর্ন শহরের সাউডার লাইট হাউসে পাওয়া গেছে। এই ফুলের গায়ে রয়েছে বিভিন্ন ধরনের ভাইরাস, অলসো জীব হত্যা করার শক্তি। এই ফুলটির নাম হচ্ছে কমন নেম, দ্যাট মিন্স সাধারণ নেম, করনকোকেল, অ্যান্ড সায়েন্টিফিক নেম, দ্যাট মিন্স বৈজ্ঞানিক নেম, অ্যাগ্রোস্টেম নাগিটাগে। লাইট হাউসের তত্ত্বাবধায়ক ডগি হোল্ডেন এ ফুলটির সন্ধান পান। গবেষকরা বলেছেন এই ফুলটির সমগ্র শরীরেই বিষে ভরা, যা হতে পারে মারাত্মক রোগ এমনকি মৃত্যুর কারণ। ফরেস্ট বিভাগের কৌতূহলদেরকে এ ফুলটি স্পর্শ না করার জন্য পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলেছেন এ ফুলটিতে রয়েছে গ্লাইকোসাইডিক গিতাগিন ও অ্যাগ্রোস্টেমনিক নামক অ্যাসিড, যার ফলে পাকস্থলীতে ব্যথা, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট এমনকি মৃত্যু হতে পারে। সো গাইজ, আপকো অ্যাগ্রোস্টেমনা গিতাগিন নামক ইয়ে ফুলকে বারা মেং কেসে লাগা কমেন্ট সেকশন পর জরুর লিখিয়ে, ওর এসে ইমেজিং ভিডিওস কে লিয়ে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। মিলতি আগলি ভিডিও মে।